नमस्कार बंधुरा आपनादेर प्रिय हर्टिकल्चर वर्ल्ड चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। बंधुरा आमरा असित बाबूके निये गादार ओपर भिडियो करेछिलाम, किभाबे आमरा विभिन्न पद्धतिते आमरा काटिंग बा अन्यान्य प्रोपागेशन करते पारबो बा वंशविस्तार करते पारबो गाछेर से नियेओ भिडियो करेछिलाम एबं सेई भिडियो भाइराल होयेछे, ता मानुष देखेछेन एबं अनेक प्रशंसा करिয়েছেন আমাদের অসিত বাবু। आज যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করব তা একদমই ইনোভেটিভ, খুব কম ভিডিও আছে ইউটিউবে এ নিয়ে। তো বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক বেগুন গাছের গ্রাফটিং পদ্ধতি, কিভাবে উনি গ্রাফটিং করছেন এবং দীর্ঘ দিন ধরে একই গাছ থেকে বেগুন পাচ্ছেন সেই নিয়ে ভিডিও। এবং গাছ রোগ জীবাণু মুক্ত, গাছ অনেক বেশি খরা সহ্য করতে পারে, এই সমস্ত অ্যাডভান্টেজ রয়েছে এই গ্রাফটিং করা বেগুন গাছের। তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন। নমস্কার বন্ধুরা, আজকে সৌরভের সঙ্গে আমি হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আছি একটা নতুন জিনিস দেখাবো বলে। হ্যাঁ আসুন দেখাচ্ছি। এই যে এই গাছগুলো, এগুলো হচ্ছে একটা জংলি বেগুন গাছ। ভালো করে একটু দেখাবো বেগুন গাছগুলো। এগুলো হচ্ছে জংলি বেগুন গাছ, তিতো হয়, এগুলো খাওয়াও যায়, আদিবাসীরা খায়। হ্যাঁ একটু তিতো লাগে, উপকারিতা আছে এটার। হ্যাঁ এই গাছের মধ্যে আমি গ্যাপটিং দেখাবো। গ্যাপটিং এখানে কিছু করেছি, এগুলো আমার আগে করা, এগুলো সব সাকসেস হয়ে গেছে। দেখি বোঝা যাচ্ছে সাকসেস হয়ে গেছে। লঙ্কা বেগুনের এই দুটো একটা ভ্যারাইটি, এই দুটো একটা ভ্যারাইটি। এখানে এগুলো একটুখানি বন্ধুদের যদি একটু বলেন, এটা এই তিত বেগুনের সাথে গোড়াটা যে তিত বেগুনের, গোড়াটা তিত বেগুনের, আর উপরে এটি গোড়াটা রুস্টক, আর সায়নটা হচ্ছে আমি দুটো মাকড়া লম্বা লম্বা বেগুন হয়। আচ্ছা, আর এটা একটা মাকড়া গোল বেগুন হয়। আচ্ছা, এটা দুই জাতের দুটো লঙ্কা। হ্যাঁ দারুণ সাকসেসফুল হয়ে গেছে, এগুলো সাকসেস হয়েছে। আরও আরেকটু সাকসেসফুল গাছ আছে আমার, ফল ধরেছে বেগুন গাছে, অবশ্যই বন্ধুদের দেখাবো। হ্যাঁ সেটাও দেখাবো কীরকম হয়েছে ওইটা আগের গাছগুলো। আর আমি একটা নতুন করে করে দেখাবো, অবশ্যই কী করে করছি সেটা দেখাবো। আচ্ছা এটা এখনও খুলিনি, এই যে পলিথিনগুলো যে বাঁধা আছে আমি এখনও খুলিনি, আর দু একদিন পরে খুলবো। আর নিচ থেকে যেটা বেরোচ্ছে এগুলো, এই যে এগুলো তিত বেগুনের গাছ। এই যে যেরকম গোলাপে টিবার্ডিংয়ের পরে এলা গাছ বেরোয়, এটাও ঠিক সেই ধরনের, এগুলোকে ভেঙে দিতে হয়। আচ্ছা এগুলোকে ভেঙে দেবো। হ্যাঁ এগুলোকে ভেঙে না দিলে এগুলোর জোর বেশি ওই গাছটা কমজোরি হয়ে যাবে, তখন ওই যে সায়নটা উপরে সেটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে। এই যে এগুলো ভেঙে এরকম পরিষ্কার রাখতে হবে, তাহলে ওই গাছটা শক্তিশালী হবে। বন্ধুরা এই যে বেগুন দেখতে পাচ্ছেন, এটা একটা ভ্যারাইটি। হ্যাঁ লম্বা। হ্যাঁ আমি এখান থেকে একটা ডগা কেটে নিচ্ছি, বেশ সুন্দর। এইটা এটা আমি একটা করব একদম উপরে নরম। হ্যাঁ ডালটি কেটে নিলেন। আচ্ছা আরেকটা সরু, একটু এদিক দিয়ে আসো। আরেকটা বেগুন দেখাচ্ছি, মুক্তকেশী। এই যে হয়েছে, এগুলো সব গ্রাফটেড প্ল্যান্ট, গ্রাফটেড। আর এটার এই যে জয়েন্টটাও দেখানো যাবে, এই যে আরও নিচে এখানে জয়েন্ট আছে। এই যে এই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট অংশটি, এখানে জয়েন্ট, এই অংশে জয়েন্ট আছে। এবং এখানে ওই যে নিচে তিত বেগুন যেটি জংলি বেগুন, এখান থেকে এই অংশটা জংলি, এবং তার উপরে হচ্ছে ভালো। উনি এই যে এখন যে মুক্তকেশী বেগুনটি গ্রাফটিং করবেন সেটি আগে করেছিলেন এইভাবে, এবং ফলনটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অত্যন্ত সুন্দর এবং প্রচুর বড়। আমার হাতেও পাচ্ছে না, এখনও কচি আছে এটা, এবং কচি আরও বড় হয়ে যাবে। হ্যাঁ খুবই ভালো, পাশাপাশি আরও ধরেছে এখানে। তা আসুন বন্ধু আমি এইটা কেটে নিচ্ছি, এই ডগাটা এটাই কেটে নিই। বেশ ওপরের নরম টেন্ডার অংশ, টেন্ডার ডাল কেটে নিলেন। হ্যাঁ এই যে বন্ধু এই যে একটা করেছি এখানে, এটা কাটা, এই গাছটা আমাদের কাটা। কাটা এখানে একটা গ্রাফটিং করা আছে। হ্যাঁ এটা আমি এই গাছ থেকে নিয়েছি, সামনে আমাকে এই যে গিচের গাছ আছে এখানে থেকে। হুম, আর এটা হচ্ছে আলাদা মুক্তকেশী, এটা উপরে এইখানে একটা গ্রাফটিং করা আছে এই অংশে। হুম বন্ধু, এই যে আমি দুটো বেগুন গাছের সায়ন নিয়ে এসেছি কেটে, এটা মুক্তকেশী আর এটা ওই ছাই ছাই রঙের একটা। আচ্ছা, হ্যাঁ ভ্যারাইটির নামটা বলতে পারলাম না। হুম, এই যে দুটো ডাল আমি গ্যাপটিং করব এই যে দুটো গাছের মধ্যে, গাছের একটা থিকনেসের ব্যাপার আছে। আমি যখন জয়েন করব তখন একটা সেম থিকনেস হওয়া দরকার, সেম থিকনেস হলে ভালো হয়, খুব ভালো হবে। সেজন্য এটার মতন একটা থিকনেস হলো আমি একটা নিয়ে নিলাম রুস্টক, এটা একটা রুস্টক নিয়ে নিলাম ওইটার জন্য। হুম, এটার জন্য প্রথমে এটা করি। এই যে কাঁটাটা আমরা এখানটা খুব যত্ন সহকারে দেখে নেব। হ্যাঁ, কাঁটাটা দেখাচ্ছি। এই যে বড় পাতাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, বড় পাতাগুলো কেটে ফেলে দিচ্ছেন আস্তে আস্তে কেটে ফেলে। এই যে এটাকে আমি যেভাবে কাটছি, এই জায়গাটা একটু ক্ষত আছে এই জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেওয়া হলো, ক্ষত আছে বলে জায়গাটা। হ্যাঁ, এমনি করে কাটতে হবে। আপনারা ব্লেড দিয়ে করতে পারেন, ধারালো ব্লেড সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা হয় না। আপনাদের অনেক ছুরি কেনার অনেক সময় খরচ হয়। সাইড কাটলাম, হ্যাঁ এক সাইড, আর তার ঠিক এই সোজাসুজি উল্টো দিকটা, উল্টো দিকটা কতটা কাটতে হবে এখানটা? এটা 1 ইঞ্চি মতন, 1 ইঞ্চি মতন, 1 ইঞ্চি মতন দুই দিকে কেটে দিলাম, কেটে দিলাম। হ্যাঁ, এই যে এটা একটু, আর ভেতরের অংশটাকে কিছুটাকে বাদ দিয়ে দিতে হবে, ছাল, ছাল সমেত ভেতরের অংশটা, তাই তো? হ্যাঁ, এই যে ঠিক এরকম ভাবে কাটতে হয়। হ্যাঁ, এটা যেভাবে কাটলাম এদিকটা একটু ছালটা কম আছে, এদিকটা ঠিক আছে। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা না, হয়ে যাবে। হ্যাঁ, এদিকটা একটু কমালেও কমাতে পারি, দুদিকে সমান থাকলে ভালো। হ্যাঁ, কাটাতে অনেক সময় হয়ে যায়। কাটাটা মেন এরকম দুদিকে ছাল থাকতে হবে, এদিকেও থাকতে হবে, এদিকেও থাকতে হবে। আর এবার এই যে আমি রুটস্টক যেটা, সেটার আমি মাথাটা কেটে দিলাম, এই পাতার দরকার নেই, এগুলো এমনই গাছ এগুলো সহজে মরে না, মরে না। এবার আমি মাঝখানটা চিরে দিলাম, এটা যতটা ঠিক এতটার মতন, 1 ইঞ্চি মতন। হুম, 1 ইঞ্চি মতন আমি চিরে দেবো, চিরে দিলাম। হুম, তারপরে এটাকে এর ভেতরে, একদম সহজ, এমন কোনো কঠিন জিনিস না। হুম, চিনে দিয়ে ভেতরটাতে এটাকে ঢুকিয়ে দেওয়া, ঢুকিয়ে দিয়ে এবার আমি বেঁধে দেবো। এই যে ছাল দুটো এই যে সমান করে দিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে জয়েন নিয়ে নেবে, জয়েন নিয়ে নেবে। তারপর একটা পলিথিন, পলিথিন টেপ দিয়ে এটাকে বেঁধে দেওয়া। দেখুন বন্ধুরা, প্রসেসটা খুব ইজি, কিন্তু এই ইজি প্রসেসে আমরা কিন্তু একই গাছ থেকে কতদিন পাবো ফলন? এবার আমি ওইটা সম্বন্ধে বলছি। হ্যাঁ, এই গাছগুলো জংলি বেগুন গাছের আয়ু কিন্তু বেগুন গাছের থেকে অনেক বেশি। হ্যাঁ, তাও মোটামুটি কত বছর হতে পারে? তা এমনি বেগুন গাছ 2 থেকে 3 বছর। হ্যাঁ, 2 থেকে 3 বছর, 2 থেকে 3 বছর এমনি বেগুন গাছ থাকে না। এমনি গাছে খুব যত্ন করে রাখলে তো 3 বছর ফলন পাওয়া যাবে। আর এই জংলি বেগুনগুলো এমনি জঙ্গলে আমি দেখেছি 10 বছর পর্যন্ত বেঁচে থাকে, 10 বছর পর্যন্ত বেঁচে থাকে। হ্যাঁ, তাহলে আমি যদি এই জংলি বেগুন গাছে একটা গ্যাপটিং করে সাকসেস করতে পারি, সেই তাহলে আমি 10 বছর আরামসে বেগুন পেয়ে যাবো, আরামসে বেগুন পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক তার জন্য এই জিনিসটা আমি বেছে নিয়েছি, নিয়ে আমি অনেক দিন ধরে এটা করে, তা এটা দেখালাম আমি এরকম টুকটাক করি। হ্যাঁ, ফলন, ফলন কিরকম হচ্ছে? ফলনে যে সাইজ দেখালাম বেগুনের, হ্যাঁ ওটা এখনো কচি আছে, আরো বড় হবে এটা। আচ্ছা, এই যে বাদাটা হচ্ছে এরকম, এই যে বেঁধে দিলাম, শেষে মানে একটা গিট পড়লো, টান দিয়ে জয়েন নিয়ে নেবে। হ্যাঁ, আমার এখন পর্যন্ত একটাও মিস হয়নি, 100%। তাহলে একটা জিনিস বন্ধুরা পরিষ্কার যে এটার গ্রাফটিং করাটা কিন্তু ইজি, আপনারা করতে পারেন। একটু নিপুণ হাত হয়ে গেলে তখন তো একটিও আপনাদের মিস হবে না। তো আর আর এই ব্যাপারে, এবার এই ব্যাপারে আমি একটু বলছি। এই এই যে বেগুনগুলো, এই বেগুনগুলোতে রোগ জীবাণু খুব কম, খুব কম, রোগ জীবাণু একদম হয়ই না, হয় না। এমনি বেগুন গাছে যে কত রকম রোগ আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটাতে কোনো রোগ জীবাণু নেই, আমাকে সার ওষুধ অত যত্ন করতে হয়, একটু সার দিলে ভালো হবে ঠিকই, কিন্তু ওষুধ ফষুধ অত লাগে না, লাগে না। হ্যাঁ, এবার একদম যে লাগবে না তা গ্যারান্টি দিচ্ছি না, তো কম পরিমাণে, তো পরিমাণে কম লাগে। তারপরে এই যে একটা ঢলে যাওয়া রোগ হয় বেগুনের, উইল্ট, রুট উইল্ট হয়ে যায়, মানে হঠাৎ করে ঢলে গেল, কিন্তু এটা এতে হবে না। এটা বন্ধুরা এগ্রিকালচারাল সায়েন্সই বলছে যে এই ঢলে যাওয়া রোগ বেগুনের সেটি এই ধরনের গ্রাফটিং করলে হবে না। এবং এ ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখা ভালো, তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কোয়েম্বাটুরে আছে, তারা এই নিয়ে গবেষণা করেছে এবং তারা যে সমস্ত বিষয়গুলি এখানে পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে এর ঢলে যাওয়া রোগ হয় না, এই যে রুটস্টকটা ইউজ করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এটি ডিজিজ রেজিস্ট্যান্ট, রোগ পোকা কম হয়, রোগ কম হয়, এবং পেস্ট রেজিস্ট্যান্স, পোকার অ্যাটাকও কম হয়। পাশাপাশি ড্রট রেজিস্ট্যান্স, অর্থাৎ এর মধ্যে খরা প্রবণতা, আপনি যদি একটি খরা অঞ্চলে একটু বাঁকুড়া পুরুলিয়ার যে মাটি সেখানেতেও এই ধরনের বেগুন গাছ করে আপনারা ভালো ফলন পেতে পারবেন এবং ফলন এক্ষেত্রে এমনি বেগুনের থেকে বেশি হয়, এটা বিজ্ঞান বলছে। পাশাপাশি আমাদের বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে আমাদের টেকনিক্যাল পার্সন অসিতবাবুর কথা। যেমন রোগ জীবাণু কম আছে সেরকম এটা ফলনও, বেগুনের সাইজ দেখালাম আমি, হ্যাঁ ওইটা আরও বড় হবে, বেগুনও বড় হবে। আর একটা বেগুন আমি লাগালে পরে, একটা বেগুন গাছে আমি 10 বছর যদি ফল পাই, হ্যাঁ তাহলে সেটাও আমার লাভ, অনেক লাভ। হ্যাঁ এবার এটা চাষি ভাইরা তো জমিতে করতে পারবেই, হ্যাঁ করতে পারলে খুবই ভালো। হ্যাঁ আর এমনিতে চাষি ছাড়া যারা আর কি বাড়িতে শখে একটা দুটো করে গাছ লাগায়, হ্যাঁ এরকম শৌখিন লোক যারা আছেন তারা যদি বাড়িতে এরকম একটা কি দুটো অল্প জায়গাতে বেগুন গাছ লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে আপনারা 10 বছর আরামসে বেগুন পাওয়া যাবে। ঠিক, আর এটা একটা নতুনত্ব, ভালো লাগবে একদমই, নিজে হাতে করলে খুবই আনন্দ লাগে। আপনারা যেভাবে দেখালাম এইভাবে করবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি অনেক মানুষকে শেয়ার করবেন এবং অসিতবাবু আপনাকেও হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের নতুন তথ্যকে তুলে ধরার জন্য। নমস্কার।